আলোচনায় অংশগ্রহণ করবেন মাননীয় সদস্য এবং মাননীয় প্রতিমন্ত্রী মোহাম্মদ শহীদুজ্জামান সরকার, 47 নওগাঁ 2, আপনার নির্ধারিত সময় 7 মিনিট। মাননীয় স্পিকার স্যার, 2024-25 অর্থ বৎসরের বাজেটের উপরে সাধারণ আলোচনায় অংশগ্রহণ করবার সুযোগ দেওয়ার জন্য আপনাকে ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাই। মাননীয় স্পিকার স্যার, আমার কথার শুরুতেই আমি গভীর শ্রদ্ধা ও কৃতজ্ঞতার সাথে স্মরণ করছি সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি, বাঙালি জাতির পিতা, গোটা বিশ্বের নিপীড়িত মানুষের প্রকৃতই নেতা, আমাদের অহংকার, আমাদের গর্ব, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে। আজকে এখানে দাঁড়িয়ে আমি গভীর শ্রদ্ধা সাথে স্মরণ করছি 1975 সালের 15ই আগস্ট জাতির পিতার প্রাণাধিকার সহধর্মিনী বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেসা মুজিব সহ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের পরিবারের যে 70 জন সদস্য বিপদগামী কিছু মানুষের দ্বারা নির্মমভাবে শাহাদাত বরণ করেছেন, সেই 1975 সালের 15ই আগস্টের সকল শহীদদের প্রতি আমি গভীর শ্রদ্ধা নিবেদন করছি। মাননীয় স্পিকার স্যার, আমি এক্ষণে দাঁড়িয়ে মহান মুক্তিযুদ্ধে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের অবর্তমানে আমাদের জাতীয় 4 নেতা সৈয়দ নজরুল ইসলাম, তাজউদ্দিন আহমদ, ক্যাপ্টেন এম মনসুর আলী, এইচ এম কামরুজ্জামান যারা নেতৃত্ব দিয়েছেন, যাদেরকে 1975 সালের নভেম্বর মাসে কারা অভ্যন্তরে নিরাপদ জায়গায় থাকবার পরেও নির্মমভাবে হত্যা করা হয়েছে, সেই 4 জাতীয় নেতাকে আমি শ্রদ্ধার সাথে স্মরণ করছি। আমি গভীর শ্রদ্ধার সাথে স্মরণ করছি মহান মুক্তিযুদ্ধে যে সকল বীর মুক্তিযোদ্ধা জীবন উৎসর্গ করেছেন তাদের প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করছি। মহান মুক্তিযুদ্ধে যে 30 লক্ষ বাঙালি নাম জানা না জানা শহীদ হয়েছেন তাদের প্রতি শ্রদ্ধা নিবেদন করছি। 2 লক্ষ মা বোন যারা তাদের জীবনের চরম সম্পদ ইজ্জত বিকিয়ে দিতে বাধ্য হয়েছেন, যারা পাকিস্তানি হানাদার বাহিনী তাদের এদেশীয় দোসর রাজাকার আল বদর আল শামস জামাত ইসলাম তাদের দ্বারা ধর্ষিতা নির্যাতিত হয়েছেন, সেই ধর্ষিতা নির্যাতিতা 2 লক্ষ মা বোনের প্রতি আমি শ্রদ্ধা জ্ঞাপন করছি। মাননীয় স্পিকার স্যার, বহুল ব্যবহৃত শব্দ, বহুল ব্যবহৃত বাক্য যে বাজেট শুধু আয় ব্যয়ের হিসাব নয়, বাজেট শুধু অর্থনীতি নয়, বাজেট একটি দলের, একটি সরকারের একটি ঐতিহাসিক এবং রাজনৈতিক একটি দলিল, সেই দলিল এই বাজেট, এই 24-25 সালের যে বাজেট এইখানে দেওয়া হয়েছে সেটিও আমাদের এই বাংলাদেশ আওয়ামী লীগের একটি রাজনৈতিক দলিল হিসাবে এখানে মাননীয় অর্থমন্ত্রী জমা দিয়েছেন। আমি এই কারণে মাননীয় অর্থমন্ত্রীকে ধন্যবাদ জানাই, কৃতজ্ঞতা জানাই যে এই বাজেট প্রস্তুতকালে উনি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আদর্শকে হৃদয়ে ধারণ করেছেন, মাননীয় প্রধানমন্ত্রী জয়ন্তী শেখ হাসিনার নির্দেশনাকে মাথায় রেখেছেন। আমি ধন্যবাদ জানাই যে এই বাজেট প্রণয়নের সময় মাননীয় অর্থমন্ত্রী আমাদের যে নির্বাচনী ইশতেহার, সেই ইশতেহারকে প্রতিটি বর্ণ বর্ণ অক্ষর অক্ষর মেনে চলেছেন। উনি এই বাজেট প্রণয়নকালে আমাদের যে প্রেক্ষিত পরিকল্পনা আছে সেই প্রেক্ষিত পরিকল্পনাকে মনে রেখেছেন। এই বাজেট প্রণয়নকালে উনি আমাদের যে এসডিজি প্রণয়নের, এসডিজি বাস্তবায়নের যে অঙ্গীকার আছে সেই এসডিজি কে মনে রেখেছেন। উনি এই বাজেট প্রণয়নের সময় উনি আমাদের যে
অষ্টম পঞ্চবার্ষিক পরিকল্পনা যে পরিকল্পনা এখন চলমান আছে সেই পরিকল্পনাকে বিবেচনায় নিয়েছেন। উনি বিবেচনায় নিয়েছেন আমাদের মাননীয় প্রধানমন্ত্রী যে ডেল্টা প্ল্যান 2100 সেই প্ল্যানে যেসব কথা আমরা বলেছি, সেই প্ল্যানে যেসব স্বপ্ন আমরা জাতিকে দেখিয়েছি সেই স্বপ্নের কথা উনি মনে রেখেছেন। এইরকম একটি বাজেট যে বাজেটে আমরা আমাদের স্বপ্নের পথগুলো, স্বপ্নে পৌঁছবার ঠিকানাগুলো, আকাশকে স্পর্শ করবার ঠিকানাগুলো খুঁজে পাই, রাস্তা খুঁজে পাই, সেই বাজেট এই মহান সংসদে উনি পেশ করেছেন। আমি আবারও আমার পক্ষ থেকে ওনাকে ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাই। মাননীয় স্পিকার স্যার, এই বাজেট নিয়ে নানাভাবে কথা বলা হচ্ছে, নানা কথা বলা হচ্ছে যে সংকট সংকোচন নানা রকম। এই বাজেট মোটেও সংকোচনমূলক কোনো বাজেট নয়। আপনি দেখবেন গত অর্থ বছরের চাইতে এই বাজেটও আমার সম্প্রসারণশীল একটি বাজেট। এই বাজেটও আগামী গত অর্থ বছরের তুলনায় এবারও একটি বড় আকারের বাজেট দেওয়া হয়েছে। এবং শুধু বাজেট দেওয়া নয়, সেই বাজেটে যে অনুষঙ্গগুলো এসেছে সেই অনুষঙ্গগুলো আগামীকে সামনে নিয়ে জাতির পিতার স্বপ্নের সোনার বাংলা এবং আমাদের প্রিয় নেত্রী জননেত্রী শেখ হাসিনার স্মার্ট বাংলাদেশ গড়বার প্রত্যেককে সামনে নিয়ে আমরা এগিয়ে যাচ্ছি। এই বাজেটের মাধ্যমে আমরা এগিয়ে যাব। মাননীয় স্পিকার স্যার, আমাদের এই কথাগুলো বারংবার বলতে হয়, আবারও বলছি, এক কুসুমে কীট আছে, চাঁদের কলঙ্ক আছে, সেই জন্য যারা কুসুমের সৌন্দর্য ভোগ করতে চায় না, সেই কারণে যারা চাঁদের সৌন্দর্য ভোগ করতে চায় না তাদেরকে দুর্ভাগা বলা ছাড়া আর অন্য কোনো ভাষা আমার কাছে নেই। আমি তাদের দুর্ভাগ্যের জন্য নিজেই তাদের জন্য কষ্ট অনুভব করি। মাননীয় স্পিকার স্যার, আমরা এই বাজেটের মাধ্যমে সেই আমাদের স্বপ্ন সারথি মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার হাত ধরে জাতির পিতার স্বপ্নের সোনার বাংলায় আমরা পৌঁছে যাব। 2 মিনিট বলবেন। মাননীয় স্পিকার স্যার, মাননীয় স্পিকার স্যার, এই বাজেট আমরা প্রমাণ করতে পেরেছি। শুধু এই বাজেট নয়, মাননীয় প্রধানমন্ত্রীর যে ধারাবাহিক যে বাজেট, সেই বাজেটগুলো নিয়ে আমরা যদি আজকে আলোচনা করি তাহলে আমরা দেখতে পারবো যে এই বাজেটের ধারাবাহিকতা আছে। আমরা যখন আমাদের এই বার্ষিক উন্নয়ন কর্মসূচি একটি দেশের উন্নয়নের মূল বিষয়বস্তু, মূল স্বপ্ন বার্ষিক উন্নয়ন কর্মসূচির মাধ্যমে বাস্তবায়ন হয়। আমি যদি আপনাকে অতীত থেকে একটু বিনয়ের সাথে বলতে চাই, আমরা যখন বিএনপি জামাতের সরকারের কাছ থেকে যখন আমরা নতুন সরকার গঠন করেছি তখন তাদের বার্ষিক উন্নয়ন কর্মসূচিতে বরাদ্দ ছিল 21,600 কোটি টাকা। 21,600 কোটি টাকা আর আজকে এই 2024-25 সালের এই যে বাজেট আমরা পেশ করেছি সেই বাজেটে মাননীয় অর্থমন্ত্রী আমাদের এডিবিতে বরাদ্দ রেখেছেন 2,65,000 কোটি টাকা। ঠিক এইভাবে অন্যান্য অনুষঙ্গগুলো, অন্যান্য প্যারামিটারগুলো যদি আমরা দেখি প্রত্যেকটা ক্ষেত্রেই আমরা দেখতে পাবো যে আমাদের জিডিপি একসময় 55,000, বিএনপি যখন আমাদের হাতে দেশ দিয়েছে 55,000 কোটি টাকা তখন জিডিপি ছিল, আজকে সেই জিডিপি 55,00,000 টাকায়, আজকে আমাদের জিডিপি 55,00,000 কোটি টাকায় আমাদের জিডিপিতে রূপান্তরিত হয়েছে। এইভাবে প্রত্যেকটা ক্ষেত্রে আমি শুধু একটা বিষয় আমি লম্বা করতে চাই না, সময় স্বল্প, আমি শুধু বলতে চাই যে আমাদের গড় আয়ু, একটা দেশের মানুষের গড় আয়ু ওই দেশের অর্থনীতিকে কিছুটাও প্রতিনিধিত্ব করে। আমাদের গড় আয়ু ওই জামাত বিএনপি সরকারের সময় 66 বছর ছিল, আজকে আমাদের গড় আয়ু 73 বছর অতিক্রম করে যাচ্ছে এবং আমরা গর্বের সাথে বলতে পারি এই গড় আয়ু এই দক্ষিণ এশিয়ার মধ্যে বাংলাদেশের গড় আয়ু বেশি, মানে আমাদের মানুষ আজকে ভালো আছে, এটি আমরা প্রমাণ করে দিয়ে বলতে চাই যে আমাদের গড় আয়ু এটি ইন্ডিকেটর। মানে স্পিকার স্যার, এটি নিয়ে অনেক কথা হয়, ঋণের কথা বলা হয়, ঋণ করছি আমরা, ঋণ করছি এই কথাগুলো বলা হয়, অর্থনীতির প্রাচীন শাস্ত্র যেটি এখন পর্যন্ত যেটি অর্থনীতির মূল আকর গ্রন্থ হিসাবে গোটা পৃথিবীর কাছে বিশেষ করে আমাদের এই উপমহাদেশে পরিচিত কৌটিল্যের অর্থশাস্ত্র, সেই কৌটিল্য তার অর্থশাস্ত্র যেটি লেখা হয়েছে যীশুখ্রিস্টের জন্মেরও 400 বছর আগে, সেই অর্থশাস্ত্রে
কৌটিল্য বলেছেন ঋণাং কৃতাং হিতং পিবেত, ওনার ব্যাখ্যাটা ছিল ঋণ করে হলেও কি খাবে, তাহলে তোমার সক্ষমতা বাড়বে, দেখতে হবে আমার ঋণের টাকা আমি কোন ক্ষেত্রে ব্যয় করছি, আমি ঋণের টাকা যদি আমার সক্ষমতা বৃদ্ধির জন্য ব্যয় করি তাহলে ওই অর্থনীতির আকর গ্রন্থ অনুযায়ী আমরা পথ হারাই নেই, আমরা জোর দিয়ে বলতে পারি আমরা আমরা সেইভাবে ব্যয় করছি এবং সেই ব্যয়ের আমরা যে ফসল আমাদের এই জাতি এই দেশের মানুষ আমরা ভোগ করছি এইটুকু আমরা জোর দিয়ে বলতে চাই। মাননীয় স্পিকার স্যার, আমি শুধু আপনার মাধ্যমে বলতে চাই, আমাদের কোন কোন বক্তা আমাদের এই সময়টাকে উদাহরণ হিসাবে বলছেন যে করোনা কালের চাইতে আমরা এখন খারাপ আছি, তাদেরকে দয়া করে এটি বুঝবার জন্য অনুরোধ করছি যে যখন একটা কেন্দ্রে কোনো একটা ঢেউ ওঠে সেই ঢেউটি পারে আসতে পড়তে বেশ সময় লাগে, আমরা করোনার সময় যে ঢেউয়ের শিকার হয়েছি সেই ঢেউয়ের আজকে অবস্থাটি এইখানে চলে আসছে, আমাদের পারে আসে আঘাত করছে আজকে ঢেউ, আর শুধু সেইখানে নয়। মাননীয় স্পিকার স্যার, আমরা জানি যে নগরে আগুন লাগলে দেবালয়ে রক্ষা পায় না, গোটা বিশ্বে আজকে ইউক্রেন রাশিয়ার যুদ্ধ বলেন আর সেই মধ্যপ্রাচ্যের গাজা ফিলিস্তিন ইসরায়েল যুদ্ধ বলেন, গোটা পৃথিবী আজকে একটা টালমাটাল অবস্থায়, সেই অবস্থার কারণে গোটা বিশ্বে যখন আগুন লেগেছে অর্থনীতিতে, গোটা বিশ্বের অর্থনীতি আমরা যদি আমেরিকার অর্থনীতিটা দেখি, আমরা যদি জাপানের অর্থনীতি দেখি, আমরা যদি জার্মানির অর্থনীতি দেখি, তাহলে দেখব যে তারা তাদের নীতি সুধার কিভাবে বাড়িয়েছে, এই নীতি সুধার বাড়াবার জন্য গোটা পৃথিবীতে আজকে ডলার দুর্বল হয়েছে, সেই ডলার দুর্বল হবার সময়ও আমাদের বাংলাদেশ ব্যাংক সাহসী পদক্ষেপ নিয়েছে ফ্লোটিং সিস্টেমের মাধ্যমে, এখন কিন্তু ডলারকে একটা নির্দিষ্ট জায়গায় বেঁধে রাখবার মতো অবস্থায় আমাদের সরকার বাংলাদেশ ব্যাংক সেই অবস্থায় এসেছে। আমি আশাবাদী যে যে প্রক্রিয়ায় আমরা বাজেটটি এখানে উপস্থাপন করেছি এবং ইনশাল্লাহ এই বাজেটের মাধ্যমে আমরা যে স্বপ্ন দেখি, আমাদের সামনে যে লক্ষ্য, সেই লক্ষ্য জাতির পিতার স্বপ্নের সোনার বাংলা, আমাদের লক্ষ্য জননেত্রী শেখ হাসিনার স্মার্ট বাংলাদেশ বিনির্মাণ।